বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আব্দাহ, আল্লাহ যথেষ্ট মুসলমানদের জন্য, আল্লাহ যথেষ্ট, দরকার নাই আমেরিকার তাবেদারি, দরকার নাই ইসরায়েলের তাবেদারি, দরকার নাই ভারতের তাবেদারি, দরকার নাই চীনের তাবেদারি, দরকার নাই ইসরায়েলের তাবেদারি। আল্লাহ পাক বলছেন মুসলমানদের জন্য এই পৃথিবীর কাউকে দরকার নাই, আমি আল্লাহ আলাইসাল্লাহু বিকাফিন আব্দাহ, আমি আল্লাহই বান্দার জন্য যথেষ্ট। আদ জাতি শক্তি ছিল, আদ জাতির অস্ত্র ছিল, সামুদ জাতির অস্ত্রে সজ্জে সজ্জিত ছিল, নমরুদের বাহিনী তাদের লোহার পোশাক পরত এবং ফেরাউনের বাহিনী অস্ত্র সজ্জিত আধুনিক সজ্জে সজ্জিত ছিল, কিন্তু আজও দেখা যায় আমেরিকার বাহিনী ইসরায়েলের বাহিনী অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত আধুনিক অস্ত্রে সজ্জে সজ্জিত, কিন্তু আল্লাহ পাক বলছেন মুসলমানদেরকে এমন একটা অস্ত্র দিয়েছি, মুসলমানদেরকে এমন একটা বোমা দিয়েছি যে অস্ত্রের নাম হচ্ছে ইমানু বিল্লাহ, ইমানু রসুল। সে ইমান যদি ঠিক থাকে, খুদার কসম আল্লাহ নিজেই বলছেন পৃথিবীর অসংখ্য জাতি এই ইমানের কাছে পরাজিত হয়েছে, পৃথিবীর অসংখ্য জাতি এই মুসলমানদের এই শক্তির কাছে পরাজিত হয়েছে। কিয়ামত পর্যন্ত কোন মুসলমান যদি সেই ইমানের উপর অটল থাকে, পৃথিবীর কোনো অ্যাটম বোমা, পৃথিবীর কোনো পারমাণবিক বোমা সেই মুসলমানদের ইমানের উপর অগ্রসর হতে পারবে না।